হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেলথ মেডিসিন টিপস চ্যানেল আপনাদের সাথে আজ আমি টিপক ফ্রেন্ডস অনেকেই আছেন যারা বাসে বা ট্যাক্সিতে উঠলে অনেকেরই গা গোলায় বা বমি বমি লাগে বা অনেকে বমি করে ফেলেন সো ফ্রেন্ডস কাজের সূত্রে বাইরে বেরোতেই হবে বাসে গ্রামে দৌড়তেই হবে কিন্তু দ্রুতগতির গাড়ি চলতে শুরু করলেই যদি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় বা গা শুরু করে তাহলে তো গাড়িতে ওঠাই মুশকিল তাই লজ্জা এড়াতে বাস ট্যাক্সিতে ওটা বন্ধও করে দিয়েছেন অনেকে কিন্তু কিভাবে কাটাবেন এই সমস্যা বিশেষজ্ঞরা বলছেন কি কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললে এই সমস্যা এড়ানো যেতে পারে মানুষের শরীরে তিনটি অংশ গতি নির্ণয় করতে পারে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌঁছে যায় এই তিনটি অংশ হলো চোখ অন্তঃকর্ণ এবং ত্বক এদের সেন্সরি রিসেপ্টর বলা হয় যখনই এই তিন সেন্সরের মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দেয় তখনই মূলত মোশন সিগনেস দেখা যেতে পারে চলুন জেনে নিই এই সমস্যা থেকে বাঁচার উপায় কী তার আগে ফ্রেন্ডস আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে এরকম হেলথ রিলেটেড টিপস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার মোবাইলে আপনি পেয়ে যান ফার্স্ট গাড়িতে বসে সামনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা সেকেন্ড যাত্রাপথের গতির বিপরীতে তাকানোও নিষেধ করেছেন ডাক্তাররা থার্ড তেলের গন্ধ কাটাতে ভালো মানের এবং ভালো গন্ধে এয়ার ফ্রেশনার কাজে দিতে পারে ফোর্থ চলতি পথে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারলে ভালো হয় ফিফথ গাড়ির ভেতর মোবাইল ফোন বা ট্যাব ব্যবহার না করাই ভালো সিক্স যে সিটে কম ছাঁকুনি তা বেছে নিয়ে বসতে হবে সেভেন জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে এইট সুন্দর সুরেলা স্নিগ্ধ গান শোনা যেতে পারে সো ফ্রেন্ডস আপনারা যদি এই টিপসগুলি মেনে চলেন তাহলে হয়তো আপনারা এই সমস্যা থেকে রেহাই পাবেন সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর ফ্রেন্ডস শেয়ার করতে মোটেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ